এক কোম্পানি থেকে 367টি পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ ইমিগ্রেশন, যারা কিনা কেউ ভিসা পাবে না মালয়েশিয়াতে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসলে ভাই আমরা ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবো। আমরা আসি সকালে, আসি পিঙ্কে দিয়ে এখন চলে যেতেছি কাগজপত্র লইয়া। তবে প্রবাসী টিভিকে আমরা ধন্যবাদ এত তাড়াতাড়ি আমাদের কাজটা করে দিয়েছে। মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাইয়েরা ইমার্জেন্সি দেশ যেতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স নিয়ে জরিমানা পেমেন্ট করে 2-3 দিনের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ করে আপনাকে দেশে পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থা করে দেবো আমরা। তাই তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। দেশমাতা ভিউয়ার্স, গতকাল কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ তামান মেলাতে উতামা এবং শ্রীরামপাইয়ের একটি কন্ডোমিনিয়ামে দুটি পৃথক পৃথক স্থানে অপার্সি দিয়ে 367টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে। যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য আরটিকে 240-এর মধ্য দিয়ে বৈধ হওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য কিন্তু পাসপোর্ট জমা দিয়েছেন একটি সিন্ডিকেটের মাধ্যমে। তো সেক্ষেত্রে ওই সিন্ডিকেটটি প্রবাসী ভাইদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। ওই সিন্ডিকেটের কাছ থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন জব্দ করেছে 61,550 রিংগিত নগদ টাকা এবং কয়েকটি ল্যাপটপ মোবাইল সহকারে একটি প্রিন্টার মেশিন। যে সমস্ত প্রবাসী অর্থ এ সময় মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনার পাসপোর্টটি কার হাতে দিচ্ছেন, আপনার ওই কোম্পানি কি সত্যি কি লাইসেন্স রয়েছে কি না তা আমাদেরকে ভালোভাবেই জানতে হবে। তা নাহলে কিন্তু এই 367টি ভাইয়ের মতোই কিন্তু আপনার পাসপোর্ট বিশিষ্ট একই দশা হবে। আর এভাবেই কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে মালয়েশিয়াতে অবস্থানরত সহজ সরল প্রবাসী ভাইয়েরা। আমরা দেখতেছি মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে কিন্তু অপার্সি দিচ্ছে, গ্রেপ্তার করতেছে এবং বড় বড় সিন্ডিকেটকেও মালয়েশিয়া ইমিগ্রেশন আটক করতেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে 367টি পাসপোর্ট বাংলাদেশে পাসপোর্ট জব্দ করছে ইমিগ্রেশন, তারা কেউ কিন্তু মালয়েশিয়াতে বৈধ হতে পারবে না। যে সমস্ত পাসপোর্টগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, প্রথমত ওই সমস্ত প্রবাসী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালয়েশিয়াতে বৈধ হতে পারবেন না। সত্যি খুবই কষ্টের বিষয়। তাই তো আমরা প্রতিনিয়ত বলতেছি যে সমস্ত প্রবাসী আপনারা যে বিভিন্ন মাধ্যমে পাসপোর্ট জমা দিচ্ছেন, এবং আমরা অনেকেই দেখতেছি মালয়েশিয়াতে এক বছর যেতে না যেতেই কিন্তু অনেক প্রবাসী ভাই কোম্পানি পরিবর্তন করার জন্য উঠে বসে লেগে থাকেন। কেননা ওই কোম্পানিটি ভালো না, আপনাকে যথেষ্ট সার্ভিস দিচ্ছে না বা কথা কাজে মেসেজ রাখতে পারতেছে না। তাই তো আমরা সবসময় বলে আসতেছি যে আপনার পাসপোর্টটি জমা দেওয়ার আগে অবশ্যই খোঁজখবর রাখতে হবে কোম্পানিটি কেমন, আপনাকে সঠিকভাবে বেতন দিবে কিনা বা কাজ দিতে পারবে কিনা। অন্যথায় কিন্তু আপনাকেও এক বছর পরবর্তীতে আবার কোম্পানি পরিবর্তনের জন্য কিন্তু অনেকটাই হয়রানির মধ্যে পড়তে হবে। আপনি যে কোম্পানিতে পাসপোর্ট দিবেন ওই কোম্পানির লাইসেন্স রয়েছে কিনা, তাতে আমরা আপনাদেরকে অনেকটাই পরামর্শ দিয়ে আসতেছি। যে কোম্পানিতে পুরাতন শ্রমিক রয়েছে যারা কাজ করতেছে, তাদের সাথে কথা বলবেন, কাজ কীরকম দিচ্ছে, বেতন সঠিকভাবে দিচ্ছে কিনা, ওটি বা ওভার টাইমের পয়সা টাকা পয়সা সঠিকভাবে হিসাব করতেছে কিনা, ওই সমস্ত প্রবাসী ভাইদের সাথে কথা বলেই কিন্তু পাসপোর্টটি জমা দিবেন। বর্তমান এর সময় ব্যাঙ্কের সাতার মতো মালয়েশিয়া কুয়ালালামপুর সহ বিভিন্ন স্থানে কিন্তু অনেকগুলো নামি বেনামি অনেকগুলো প্রতিষ্ঠান এজেন্সি গড়ে উঠেছে এবং কি বিভিন্ন মাধ্যমে প্রবাসীদেরকে প্রলোভন দেখিয়ে কিন্তু নিয়ে আসতেছে। আমরা ওই সমস্ত প্রলোভনে পড়বো না, অবশ্যই কথাবার্তা বলেই কিন্তু আমরা পাসপোর্ট জমা দেবো। তা না হলে কিন্তু মালয়েশিয়াতে আপনি সঠিকভাবে বসবাস করতে পারবেন না। এবং তার পাশাপাশি মালয়েশিয়াতে চলতেছে ইমিগ্রেশন অপার্সি পুলিশের অভিযান। আমরা অবশ্যই আমাদের হাতে যে সমস্ত পেপার ডকুমেন্ট রয়েছে বৈধ হওয়ার, রেজিস্ট্রেশন পেপার, ফিঙ্গারপ্রিন্ট পেপার বা লেবি জমা দেওয়ার পেপারগুলো অবশ্যই সাথে রাখবো। আর ভুল করেও কেউ কোনো প্রবাসী ভাই আমরা যে আমাদের পাসপোর্ট কপি এবং কি নথিপত্র বাসায় রেখে বাসা থেকে বাইরে যাব না। আর অবশ্যই মোবাইল ফোনে আমাদের ব্যালেন্স রাখতে হবে। বর্তমানে এসব কিন্তু প্রতিনিয়ত ইমিগ্রেশন অপার্সে চলতেছে এবং আগের মতো সচরাচর কিন্তু অনলাইনে বা যে সোশ্যাল মিডিয়াতে খুব কম আসতেছে ওই সমস্ত অপার্সিগুলো। তাই আমরা এসব বিষয়ে একটু ভালোভাবে লক্ষ্য রাখবো। দেশমাতা ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।